15 জন স্ত্রী। তাদের গর্ভে 107 সন্তান। শান্তিতে সংসার করছেন 61 বছরের যুবক। এ যুগে ধৃতরাষ্ট্র আগামী দিনে আরো বিয়ে করার ইঙ্গিত। জানেন কে এই মহান ব্যক্তি? ইতিহাসের পাতা উল্টালে রাজা সলোমনের কথা জানা যায়। সেই রাজার নাকি স্ত্রীর সংখ্যা ছিল 700 আর ক্রীতদাসীর সংখ্যা ছিল 300। মেরে কেটে 1000 জন মহিলার সঙ্গ উপভোগ করতেন রাজা। তার রাজা রাজরা মানুষ, এইসব শখের কথা সত্যি তো হতেই পারে। রাজাকে অনেক টিপ্পণী করলেও রাজার এলেম নিয়ে কিন্তু কেউ একটা টু শব্দও করেননি। তো সেই রাজা গিয়েছে, রাজ্য পাটও গিয়েছে, সেসব কথা এখন ইতিহাস। তবে ডেভিড সাকায়ো কালুহানা দিব্যি বেঁচে আছেন তার 15 জন স্ত্রীকে নিয়ে, সন্তানাদি 107। ভদ্রলোকের এক কথা, সব বউয়েরাই সুখে শান্তিতে রয়েছে, এমনকি এই বলেই ক্ষান্ত হননি তিনি। এক শাড়িতে সব বয়সের বউদের দাঁড় করিয়ে তুলিয়েছেন ছবিও। এমনকি তারা যে একসঙ্গে বসে খাবার ভাগ করে খাচ্ছে তাও দেখা গিয়েছে এই ছবিতে। কিভাবে এই অসাধ্য সাধন হলো? একটা বউ সামলাতেই যেখানে হিমশিম খেতে হয় অনেককে, সেখানে 15টা স্ত্রীকে নিয়ে সুখের সংসার করার গোপন রহস্যটা কি নিজেই জানিয়েছেন ডেভিড। তার কথায় সব কৃতিত্ব তার অপরিসীম জ্ঞানের। তিনি একজন ইতিহাসবিদ, বিস্তর ইতিহাসের পুঁথি আয়ত্ত করাই তার সাধনা। তার উপজাতিতে এমন লোকের আগমন অনেকগুলি প্রজন্ম পরেই হয়। ডেভিডের কথায় এমন ধরনের মস্তিষ্ককে একজন মহিলা সামলাতে পারেন না, কারণ মাথায় এত কিছু ঢুকে আছে যে একজন মহিলা এমন মস্তিষ্কের ভার একা বহনে অক্ষম। এই কারণেই আমি একাধিক স্ত্রী গ্রহণ করেছি, কারণ একজন মহিলার পক্ষে আমি একটু বেশি স্মার্ট। পাড়া প্রতিবেশীরা হয়তো আড়ালে আবডালে হাসাহাসি করে বা আর চোখে একটু তাকায়ও, তাকাতেই পারে। তবে এই কথার প্রতিবাদ কেউ করে না। সম্ভবত ডেভিডের আত্মবিশ্বাসী বক্তব্যে তারা খানিক বিশ্বাসও করে। হাজার হোক লেখা পড়া জানা জ্ঞানী মানুষ ডেভিড, দুনিয়াদারি সে বেশি জানবে, সেটাই স্বাভাবিক। ডেভিড বলেন তিনি আসলে রাজা সলোমনের মতো। সলোমন ছিলেন ওল্ড টেস্টামেন্টে উল্লিখিত প্রাচীন ইসরায়েলের রাজা। তিনি সারা পৃথিবী দখলে এনেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি। সলোমনের 1000 জন স্ত্রী ছিল। তা এই ডেভিড এত বড় সংসার চালান কিভাবে? শোনা যায় বিভিন্ন উপজাতিরা তাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ভ্রমণের জন্য দেওয়া খরচ এবং সাম্মানিক থেকেই বিরাট সংসার চালানোর খরচ উঠে আসে ডেভিডের। গৃহের কাজ নিজেদের মধ্যে বাটোয়ারা করে নেন ডেভিডের পত্নীরা। জেসিকা, জোরিন, রোজ হলেন ডেভিডের 15 জন পত্নীর মধ্যে অন্যতম তিন পত্নী। তিনজনেই জানিয়েছেন তারা এক মুহূর্তের জন্য একে অপরের প্রতি ঈর্ষা কাতর হন, কারণ প্রত্যেকের জন্য সময় বেঁধে দিয়েছেন ডেভিড। আর ডেভিড এটাও জানিয়েছেন তার স্ত্রীদের যে আরও আসছে, অর্থাৎ ভবিষ্যতে তিনি আরও বিয়ে করবেন। তার আভার সকল স্ত্রীকে আগে থেকেই দিয়ে রেখেছেন ডেভিড। ইতিমধ্যে তিনি পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের আখ্যা পেয়ে গিয়েছেন। এরপর আরও স্ত্রীর সংখ্যা বাড়লে আর সন্তানাদের সংখ্যা বাড়লে তা নিশ্চিতভাবেই রেকর্ড হবে, এটুকু তো বলাই যায়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।